करते जाओ। आज कंप्लेन करो, एक नहीं 20 कंप्लेन करो। अगर आपको कंप्लेन करना है जाके गेट पे गेट पे ये बोलिए कि 5 बजे का टाइम है। हमारा स्टेट नाम पुकारी पे बोल दिया, तुम्हारा स्टेट बहुत अच्छा आदमी खराब हो गई। हेलो एवरीवन, वेलकम टू माय चैनल चंद्र परिक्रमा। आज के भिडियोटी हबे पुरीते आमादेर द्वितीय दिन निये। कल के आमादेर भिडियोटीते बला हयनि जे आमरा कल के सकाल 11:00 समय चेक इन करार पर तारा प्यालेसे ब्रेकफास्ट करेछिलाम। आमि खेयेछिलाम डिम टोस्ट आर बाकिरा खेयेछिल लुचि तरकारी। किन्तु आज के सकाल 9:30 समय बेरोनोर कथा आमादेर चयन दादेर, सेई रकम टाइमे गाड़ी आसबे। তাই আমরা হোটেলে আর ব্রেকফাস্ট করিনি, আমরা ভাবলাম রাস্তায় কোথাও ব্রেকফাস্ট করে নেব। চলুন শুরু করা যাক আমাদের পুরীতে দ্বিতীয় দিনের ভিডিওটি। ভিডিও শুরু করার আগে আমি বলবো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাকে অনেক বেশি মোটিভেট করবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। নির্দিষ্ট সময় গাড়ি চলে এসেছে, আমরা উঠেও পড়েছি গাড়িতে। রাস্তায় কোথাও একটা ব্রেকফাস্ট করে নিতে হবে। আমাদের প্রথম নিয়ে গেল সুদাম স্যান্ড মিউজিয়ামে। সুদাম বলে যিনি আছেন তার বালির কাজ সত্যি খুব ভালো, কিন্তু এখানে আমাদের আসার এখন ইচ্ছা ছিল না। আমরা আজকে প্রধানত বেরিয়েছি নন্দনকাননের উদ্দেশ্যে। নন্দনকাননে যে বাসের সাফারি আছে, বাসে করে গিয়ে সিংহ দেখা, সেটাই আমাদের আজকে মূল উদ্দেশ্য। কিন্তু ড্রাইভার বলল না, প্রথমে নন্দনকানন যাওয়া যাবে না, তার নাকি সেটা বলে ঘোরা পথ হবে। তাই আমাদের জোর করে অন্য সব জায়গাগুলো নিয়ে গেল। সুদাম মিউজিয়ামের পর গেলাম আমরা কোণারকের মন্দির, কোণারকের সুন্দর সূর্য মন্দির। হ্যাঁ, কোণারকের সূর্য মন্দিরে অবশ্যই আমাদের যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা ফেরার পথে। নন্দনকাননের বাস সাফারি টিকিট দেওয়া হয় বিকেল 4টে পর্যন্ত, তারপর গেলে আর বাসের টিকিট পাবো না। আর নন্দনকানন খোলা থাকে 5টা পর্যন্ত, সুতরাং আমাদের যদি দেরি হয়ে যায় তাহলে আর নন্দনকাননে গিয়ে লাভ নেই, বাস সাফারিটা হবে না। এরপরে নিয়ে গেল ধবলগিরিতে। ধবলগিরিতে আমাদের নামার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, কিন্তু ড্রাইভার জোর করেই আমাদের বাধ্য করলো ওখানে যেতে। কিন্তু জুতো খুলে গরমের মধ্যে যেতে হবে বলে 2-5 মিনিটের বেশি থাকতে পারলাম না। ওখান থেকে এবার যাব উদয়গিরি খণ্ডগিরিতে। উদয়গিরি খণ্ডগিরিতে নামলাম। উদয়গিরি খণ্ডগিরি যেহেতু একটা ঐতিহাসিক নাম আছে, তো এখানে নামবো। আর যেহেতু ব্যাকের পথে মানে ফেরার পথে যেহেতু এখানে আসবে না, তাই নামলাম। উদয়গিরি যেহেতু অনেকটা উপরে তাই উঠলাম, পুরোটাই উঠলাম। কিন্তু ওঠার পথে ড্রাইভারের হঠাৎ করে ড্রাইভার ফোন করলো। ড্রাইভার ফোন করে বললো, ওনার তখন মনে পড়েছে যে না, এটা তো খণ্ডগিরি, যেতে তো দেরি হয়ে যাবে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আমরাও তাই বেশি টাইম না কাটিয়ে যতটুকু মিনিমাম টাইমে উপরে ওঠা যায় সেইটুকু টাইম নিয়ে আবার ফিরে আসলাম তাড়াতাড়ি করে গাড়িতে। বেশিক্ষণ থাকতে পারলাম না, পুরো উপরে উঠেছি আমরা উদয়গিরির। এখান থেকেই পুরো দেখা যায় পুরোটা। গাড়িতে আসার পর ড্রাইভার জিজ্ঞাসা করলো আমরা লাঞ্চ করবো কিনা। আমরা বললাম না, আমরা লাঞ্চ করবো না। আমরা আগে থাকতে ডিসাইডই করেছিলাম যে লাঞ্চ করবো না, কিন্তু তিনি নিজের লাঞ্চ করবেন বলে মাঝ রাস্তায় ঠিক গাড়ি থামালেন। সেখানে আবার মানে 10 মিনিট মতো গেল টাইম। অবশেষে অ্যাট লাস্ট নন্দনকানন পৌঁছলাম ওই দুপুর 2:30 নাগাদ। নন্দনকাননে ঢোকার মুখে টিকিট কাটতে হয়, আবার পুরোটা অঞ্চল যেহেতু পায়ে হেঁটে দেখা সম্ভব নয়, তার জন্য ভিতরে ঢুকে আবার গাড়ির টিকিট কাটতে হয়। আমরা গাড়ির টিকিট কেটে তাদের রিকোয়েস্ট করলাম আমাদের সোজাসুজি সাফারি পয়েন্টে নামানোর জন্য, কিন্তু তারা রাজি হলো না। তারা বললো প্রত্যেকটা স্টপেজ অনুসারে যেতে হবে। প্রত্যেকটা স্টপেজ অনুসারে নেমে সেখানে টাইম না কাটালেও পরের গাড়ির জন্য আবার ওয়েট করতে হচ্ছে অনেকক্ষণ। গাড়ি ওদের কম, লোক সংখ্যা অনেক বেশি ছিল, বিরাট বড় বড় লাইনে দাঁড়িয়ে গাড়িতে কোনো রকমে গাড়িগুলো পাচ্ছিলাম। অ্যাট লাস্ট সাফারি ওখানে পৌঁছলাম 3:45 সময়। গিয়ে দেখি অলরেডি কয়েকজন দাঁড়িয়ে আছে, আমরাও কিছুক্ষণ দাঁড়ালাম। তারপর হঠাৎ করে টিকিট কাউন্টারের লোকেরা বলল আজ আর টিকিট দেওয়া হবে না। আমরা বললাম কেন দেওয়া হবে না, বল আমরা তো 4টের আগেই এসেছি,
পৌনে চারটের সময় এসেছি, চারটের সময় টিকিট দেওয়া লাস্ট টাইম। ওরা বললো না দেওয়া হবে না। এই যে আমার ভিডিওতে যে নীল লাল নীল গেঞ্জি পরা ভদ্রলোককে দেখা গেছে, না ওনাকে আর যাই বলা হোক ভদ্রলোক বলা যাবে না, কারণ তিনি আমাদের মানে আমাকে আমার হাজবেন্ড বাকিদের এবং সমগ্র বাঙালি জাতিকে নিয়ে যা কথা বলেছেন তা ভিডিওতে বলা যাবে না। অবশেষে কোনো রকমে কোনো রিকোয়েস্টের কাজ হলো না, আমাদের সাফারি করা আর সিংহ দেখা হলো না। একরাশ মন খারাপ নিয়ে চলে আসলাম গাড়িতে, দুপুরে লাঞ্চও করিনি আর সাফারিটাও হলো না। সকাল থেকে এত তাড়াহুড়ো করছি, আমরা অনেক স্পটই বাদ দিয়েছি নন্দনকাননে সাফারি করব বলে, কিন্তু অবশেষে সেটাই হলো না। যার জন্য এত কিছু করা সেটাই হলো না। যারা পরবর্তীকালে নন্দনকাননে যাবেন তাদের জন্য আমার সাজেশন এই যে, যারা বাস সাফারি করতে ইচ্ছুক অর্থাৎ সিংহ দেখতে বেরিয়েই প্রথমে ড্রাইভারকে বলবেন যে প্রথমে নন্দনকানন নিয়ে যেতে, তারা হয়তো তাতে রাজি হবে না। তাহলে অন্য যেসব জায়গায় তারা নিয়ে যাবে সেসব জায়গা একটু তাড়াতাড়ি করে মিটিয়ে নেবেন, নন্দনকাননে তাড়াতাড়ি ঢোকার চেষ্টা করবেন। কারণ নন্দনকানন ঢুকে আপনি যতই তাড়াহুড়ো করুন না কেন, ওনাদের চেন ওয়াইজই আপনাকে যেতে হবে সেই সাফারি পর্যন্ত। যদি আপনারা সাফারি করতে চান তবে এই সাজেশনটা, নলে আপনারা যে কোনো টাইমেই ঢুকলে হবে, পাঁচটার সময় নন্দনকানন বন্ধ হবে তার আগে ঢুকলেই হবে। ওখানে কিন্তু যে স্ট্যান্ডগুলো থাকে সেখানেও খুব ভিড় হয়, খুবই লাইন পড়ে। অবশেষে রাতে একরাশ মন খারাপ নিয়ে হোটেলে ফিরে ডিসাইড করলাম না আজ আর বাইরে বেরোবো না, আজ হোটেলের সামনে সমুদ্রের ধারে কিছুক্ষণ কাটিয়ে হোটেলে ফিরে হোটেলেই ডিনার করে নেব, অন্য কোথাও গিয়ে ডিনার করার মন একদম নেই। আজকের আমাদের দ্বিতীয় ভিডিওটি এখানেই শেষ করলাম, পরে আবার দেখা হবে নেক্সট পার্ট নিয়ে। ততক্ষণ গুড নাইট, গুড বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।